বল কি খবর, অনেকদিন তো ফোন করিসনি আমাকে। ফোন করে কি করব বলতো? ফোন করে কি করব? কিছু ভালো হচ্ছে জীবনে যে তোকে ফোন করে বলবো? লোকের স্ট্যাটাস দেখতে দেখতে না জীবনটা জাস্ট জ্বলে যাচ্ছে। আমার মনে হচ্ছে সবাইকে ধরে ধরে ব্লক করে দিই। কেন কেন তুই জানিস, এ এখানে ঘুরতে যাচ্ছে, ও ওখানে শপিং এ যাচ্ছে, বলছে বাবা জুডিও থেকে শপিং করলাম, এখনো কত জামা বাকি। আবার কে বলছে এখান থেকে এইটা কিনলাম, কে মেকআপ কিনছে, কে এই কিনছে, কে ওই। আবার আমাকে সেদিনকে টুশি ফোন করেছিল, হ্যাঁ আমাদের কলেজের, হ্যাঁ বুঝতে পারছিস তো, ওই যে হ্যাঁ ও ফোন করে বলছে, বলছে কি রে কোথায় ঘুরতে যাচ্ছিস? তাহলে আমি বলছি, আমি ভেবেছি একটা পুজোর কথা বলছে। ও বাবা না, মাল দশ ও দশমী অব্দি ঘুরবে, এখানে যাচ্ছে নাকি? না মলদ্বীপ যাচ্ছে না, মানে বলতে দে তোর এই কথার উপর কথা বলাটা আমি একদম পছন্দ করি না, কথা বলতে দেয় না। আমাকে বলছে দশমী অব্দি এখানে প্যান্ডেল হপিং করবো, তারপরে একাদশীর দিন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। আমি বলছি কোথায় যাচ্ছিস তাহলে এবারে? বলছে এবারে একটু বেশি দূরে না, ইন্টারন্যাশনাল যাচ্ছি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যাচ্ছে ভাই, শ্রীলঙ্কা! আমরা লঙ্কা কিনতে পারছি না, যা দাম হয়েছে, আর এরা শ্রীলঙ্কা যাচ্ছে। মানে কি বলবো, তোর আমার মতন ফাটা গরিব, মানে তুইও একটা গরিব, আমিও একটা গরিব, তুই হাসছিস? চ তোকে হাট থেকে শাড়ি কিনে দেবো। হাট থেকে শাড়ি কিনে দিবি? বাহ, কি করবো বল, আমার এইটুকুই টাকা আছে, আমার আর ভালো লাগছে না, কোথাও সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছা করছে। সেটা আমারও যেতে ইচ্ছা করছে, কিন্তু তাই আমি বল ব্যাগ খুলে দেখছি 10 টাকা পড়ে আছে। বিখরনে কা মুঝকো শক হ্যায় বড়া, তো তাও 10 টাকা আছে, আমার 5 টাকা পড়ে আছে, 5 টাকা।